الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الحمد لله الحمد لله আল্লাহ তাআলা আমাদের মজলিসকে কবুল করেন। দেখতে ছোট কিন্তু নবীজির নামের উপরে মজলিস ডাকা হয়েছে, সুন্নতের মজলিস, দাওয়াতুল হকের মজলিস। এই জন্য এটা ছোট অসত্য আল্লাহর কাছে অনেক বড়, রাজনৈতিক বড় বড় মাহফিল থেকে এটা অনেক বড় মাহফিল। এখানে শুরুর দিকে একটা ছেলে কোরআন শরীফ পড়ছে, তার তেলাওয়াত আমি কান লাগায় শুনছি, মাশাআল্লাহ তেলাওয়াত ভালো, সুন্দর তেলাওয়াত করছে। তো ওখানে একটা জিনিস দরকার ছিল, কোরআন তেলাওয়াতের আগে তেলাওয়াতের তিনটা উপকার বয়ান করতে হবে। কোরআন তেলাওয়াত করা বা শোনার কয়টা উপকার? উপকার তো অনেক, মৌলিকভাবে তিনটা, এইটাকে বলে নিতে হবে। এবং তেলাওয়াতের দুটা আদব আছে, আদব কায়দা বলে না, আদব কায়দা, দুটা আদব আছে, এটাও বলে নিতে হবে। তারপরে তেলাওয়াত শুরু করতে হবে, তাহলে সবাই মনোযোগ দিয়ে শুনবে এবং তেলাওয়াতের ফায়দা পেয়ে যাবে। 31টা তেলাওয়াত শুনলে কমপক্ষে 5000 নেকি হয়। এই নেকি এখন তো বুঝে আসে না, কারণ নেকি দিয়ে 1 কেজি চাউলও কেনা যায় না, হ্যাঁ 1 কেজি আটাও কেনা যায় না, এই জন্য দাম বুঝে আসে না। কিন্তু হাশরের ময়দানে সবাই যখন পালাবে, ছেলে পালাবে, মেয়ে পালাবে, ভাই পালাবে, বিবি পালাবে, কেন? আপনি যদি তার কাছে একটা নেকি চান, বাবা আমার তো নেকি আর গুনা সমান সমান হয়ে গেছে, তো একটা নেকি যদি আমি পাই তাহলে আমার বেহেশতের ফয়সালা হয়ে যায়। আমার নেকিও যে কয়টা, গুনাও সেই কয়টা, সমান সমান হয়ে গেছে, আমার তো কোনো দিক হইতেছে না। এই নেকি আপনি চাবেন কিনা, এই ডরে কোরআন শরীফে আসছে আপনার সমস্ত আত্মীয়রা ভাগবে। কোন আয়াত? আমপানার মধ্যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এই আয়াত সেদিন নেকির দাম বুঝে আসবে। 31টা তেলাওয়াত শুনলে 5000 নেকি, এতে আমরা কতটা আল্লাহর দিকে আগে গেলাম বুঝে আসবে। তো সামনের থেকে খুব খেয়াল রাখতে হবে যে ছেলেই তেলাওয়াত করবো না কেন, এই তিনটা উপকার আর দুটা আদব অবশ্যই বলে দিবে। শুধু দাওয়াত লাগে না, যেখানে তেলাওয়াত করুক, যেখানে মানুষকে শোনাবে তা বলে দিবে, তাহলে মানুষ আগ্রহ করে শোনে, ফায়দা বেশি হয়। তা নাহলে মানুষ খেয়াল করে না। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমার সামনে আরো কয়েকটা প্রোগ্রাম রয়ে গেছে, আমি সংক্ষেপে আপনাদের থেকে বিদায় নিব। এই জন্য দাওয়াতুল্লাহকে তো কোন নতুন কথা নেই, এখানে 1400 বছর আগের নবী আলাইহিস সালাম যা বলে গেছে, শিখাই গেছে, ওটা বলতে হবে, সব পুরানো কথা বলতে হবে। শরিয়াতের মধ্যে, দিনের মধ্যে নতুন মালের কোন ফজিলত নেই, নতুন মালকে বেদাত বলা হয়েছে। শরিয়াতের মধ্যে নতুন মালকে কি বলা হয়েছে? বেদাত। ওই পুরাণটা বলতে হবে।
1400 বছর আগে নবীজি যা বলে গেছেন ওটা বলতে হবে, ওটার দাম, ওটার মধ্যে হেদায়াত, ওটার মধ্যে নাজাত, সব কিছু ওটার মধ্যে। তা আমি সংক্ষেপে এতটুকু বলবো, এটা সুন্নতের মাহফিল, আমরা যদি সুন্নত শিখি, এখানে বসলে প্রত্যেকবারেই কিছু না কিছু শেখা হবে, প্রত্যেকবারে কি হবে কিছু না কিছু সুন্নত শেখা হবেই। এ আজকে শুনলেন না, কথা বলার আগে সালাম দিতে হবে, সেটা শেখা হলো না, সালাম দিয়ে মুসাফা করতে হবে দুই হাত দিয়ে, এটা একটা সুন্নত হলো না। আবার অনেকদিন পর দেখা হলে শুধু সালাম মুসাফা না, ডাইন গলা মিলাইতে হবে, ডাইন গলা, সিনাও না পেটও না, ডাইন গলা একবার, তাহলে জানা হলো কিনা, এরকম জানা হবেই। এই একটা বাচ্চা কত সুন্দর করে আল্লাহর নামগুলো শোনাইল, এটা ফটো করে তোমরা সবাইকে দিয়ে দাও, ওটা যদি এক লাইন করে অ্যাড করেন তাহলে 17 দিনে অ্যাড হয়ে যাবে, এক এক লাইনে 3-4টে নাম, এক এক লাইনে আল হাকামুল আদলুল লাতিফুল খবির, এই 4টে এক লাইন হয়ে গেল, এক লাইন হয়ে গেল। এইভাবে আল বাররু তাওয়াবুল মুনতাকিমুল আফুবুর রউফ, এক লাইন হয়ে গেল, 17 দিনে মুখস্থ করা যায়। আল্লাহর এই নামগুলো যে মুখস্থ করবে আল্লাহ তাকে জান্নাত দান করবেন, অথচ 17 দিনে এক এক লাইন করে করলে 17 দিনে হয়ে গেল। এখন আমার বলার উদ্দেশ্য সুন্নতের ফায়দা কি, নবীজির তরিকা জানার ফায়দাটা কি, জানার আমল করার। এক নম্বর ফায়দা, আমি যে আয়াত তেলাওয়াত করছি ওই আয়াত দ্বারা বোঝা গেছে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ আপনাকে আমাকে মহাব্বত করবেন। আল্লাহ সবচেয়ে বেশি বেশি মহাব্বত কার জন্য, মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য, তার তরিকাকে যেই মানবে আল্লাহ তাকেও কি করবেন, তাকেও মহাব্বত করবেন, তাকেও মহাব্বত করবেন। তাহলে সুন্নত আমল করার এক নম্বর ফায়দা কি, আল্লাহ মহাব্বত করবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, কেন পড়া দেখা যায় কেন, দুই নম্বর ফায়দা, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা দয়া করে তোমাদের গোনাখাতাকে মাফ করে দিব, গোনাখাতা মাফ করে দিব। তিন নম্বর ফায়দা, হাদিসের মধ্যে আসছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার সুন্নতকে মহাব্বত করবে সে আমাকে মহাব্বত করল, আর যে আমাকে মহাব্বত করল সে আমার সাথে জান্নাতে থাকবে। তাহলে তিন নম্বর ফায়দা কি হল, জান্নাতে নবীজির কাছে থাকা যাবে, যখন তখন দেখা করা যাবে। আরো হাজারো ফায়দা আছে, এই তিনটা ফায়দা কি কম, আল্লাহ মহাব্বত করবেন, আমাদের গোনাখাতা মাফ করে দিবেন, নবীজির সাথে জান্নাতে থাকা যাবে, কম। এবং যারা সুন্নত মানবে না, মন গড়া ভাবে চলবে, নিজের বিবেকে যা আসে ওইভাবে চলে, সুন্নতে কোনো ধার ধারে না, তার ঘরে সুন্নত দাফন হয়ে যেতেছে, তার ঘরে সুন্নতকে কবর দেওয়া হইতেছে। এই যদি কোন উম্মতের হাল হয়,
একটা হাদিস আছে, হাশরের ময়দানে তারা যখন নবীজির হাউজে কাউসারের দিকে যাবে, নবীজিকে একটা হাউজ দেওয়া হবে, যে হাউজের পানি দুধের থেকে সাদা, মধুর থেকে মিঠা। নবীজি এখান থেকে উম্মতকে পানি পান করাবেন। ওখানে এরকম টেবিল রাখা আছে, অসংখ্য পেয়ালা রাখা আছে, কোটি কোটি পেয়ালা খাওয়াবেন। টেবিলও আছে আর কি আছে, পেয়ালাও আছে। এই শরবত যে পান করবে একে হাউজে কাউসারের শরবত বলে। এর জান্নাতে ঢোকার আগ পর্যন্ত আর কোনো পিপাসায় লাগবে না। অথচ হাশরের ময়দানে সূর্য মাথার উপর চলে আসবে, কিন্তু তার পিপাসা লাগবে না। এই হাউজে কাউসার খাইছে, লাগবে না। এই হাউজে কাউসার পান করানোর মুহূর্তে কিছু লোক টুপি দাড়িওয়ালা তারা আসবে হাউজে কাউসার পান করাইতে। টুপি দাড়ি দেখে নবীজি তাদেরকে অভ্যর্থনা জানাবেন, আসো 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 আমার উম্মত আসো। কিন্তু আল্লাহর পক্ষ থেকে নিষেধ করা হবে, আপনি এদেরকে অভ্যর্থনা করেন না, এদেরকে ডেকেন না। কারণ আপনি জানেন না, নবীজি গায়েব জানে না, কিন্তু গায়েব জানে না বলে তো অভ্যর্থনা করতে দিল। আল্লাহ বলবেন এরা আপনার ইন্তেকালের পরে আপনার সুন্নত গুলো সব পরিবর্তন করে ফেলছিল। এরা জশ্নে জুলুসে ঈদে মেলাদুন্নবী করছিল, এরা খুব ক্যাম করছিল, এরা যত বেদাত আছে এই বেদাত কাজগুলো এরা করছিল, আপনার সুন্নত গুলো সব উল্টাইছিল। আল্লাহর পক্ষ থেকে বলা হবে ওই লোকগুলো সম্পর্কে। তখন নবীজি তাদেরকে বলবেন, সোকান সোকান, দূরে সরে যাও, দূরে সরে যাও, লিমান গাইয়ারা বাদি, যে আমার সুন্নত গুলো বিগড়াই ফেলছে, নষ্ট করে ফেলছে, তার সাথে আমার কোন সম্পর্ক নেই। তাহলে কি পাওয়া গেল? সুন্নতের সাথে যাদের সম্পর্ক নেই তাদেরকে আল্লাহ রসুল হাউজে কাউসার থেকে তাড়াই দিবেন, হাউজে কাউসার থেকে ভাগাই দিবেন। তাহলে জীবনও যশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী করবেন না, ওগুলো মার্কাজ কিন্তু আপনাদের মসজিদের সাথে। যশ্নে জুলুসের মার্কাজ কোথায়? পুরা বাংলাদেশের মার্কাজ এই মাঠ, এখান থেকে মিছিল বের করে, জোহরের নামাজও পড়ে না, আশেকের রসুল নাম দিয়ে মিছিল বের করে, কতক্ষণ ফালাফালি করে, এক প্লেট বিরিয়ানি দিয়ে সব আশেকের রসুলরা চলে গেল, ওদের মাথা থেকে পা পর্যন্ত কোথাও কোনো সুন্নত নেই। মিছিল বের করলে কি সুন্নত হয়? সাহাবায়ে কেরাম মিছিল বের করছিলেন আর নামাজ বাদ দিয়ে বিরিয়ানি তাকসিম বন্টন করছিলেন? এগুলো কি? এই বেদাতি গুলো চিটাগাং থেকে আসে, বেদাতের হেডকোয়ার্টার হচ্ছে চিটাগাং, ওরা ওখান থেকে আসে বাস ভরে ভরে, আর ঢাকার বেদাতিরা ওদের সাথে যোগদান করে, ঢাকার বেদাতিরা ওর সাথে কি করে? যোগদান করে, যোগদান করে মিছিল বের করে। এক জুমার দিন আমি এই মসজিদে আসতেই পারতেছিলাম না, যেদিক দাসী রাস্তা বন্ধ, যেদিক দাসী রাস্তা বন্ধ এদের কারণে। পরে তারা জুমার নামাজ পড়লো না, কিছু নামাজের সময় মিছিল বের করলো, মিছিল বের করলে কদ্দুস দেয় বিরিয়ানির প্যাকেট টাক্সি বর্জন করলো, বর্জন করে আসলে চলে গেল। তাদের নামাজের কোনো খবর নেই। এদের সাথে আশেকে রসুলের কি সম্পর্ক আছে? কোনো সম্পর্ক? এই সমস্ত ভুয়া ভুয়া জিনিসের মধ্যে কিছু নেই। এরা আসে চিটাগাং থেকে, আর চিটাগাং আসে কোন জায়গা থেকে? পাকিস্তান থেকে। মূল ভণ্ড আসে কই থেকে? পাকিস্তান থেকে। ওই লোকের ঠিকানা হলো নাপাকিস্তান, নাপাকিস্তান, নাপাকিস্তান থেকে আসে। আসে চিটাগাং এর লোকজন সামনে করে ঢাকার বেদাতিদেরকে নিয়ে তারা মিছিল বের করে।
সব হাদিয়া তোবা পুড়ায় লাখ লাখ কোটি টাকা কালেকশন করে দেশে চলে যায়। গিনিপিক হলো আমাদের দেশের এই মূর্খ মুসলমান, এই ভণ্ড পীরকে হাদিয়া তোহফা দেওয়ার জন্য দায়িত্ব নিছে কারা? এই ঢাকার চিটাগাংয়ের ভণ্ড মুসলমানরা, মূর্খ মুসলমানরা। এরা কোন হক্কানি আলেমের সোহবতে যায় না। এই জন্য হক্কানি আলেমের সোহবতে যান, অল্প শেখেন, হাদিস আছে তুমি অল্প আমল করো, কিন্তু সহি আমল করো। ওই সহি আমল যদি অল্প হয় তো তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত হক্কানি আলেমের সাথে জুড়ে থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।